বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সোমবার থেকে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের হাসুয়া গ্রামে শুরু হল ঐতিহ্যবাহী স্বামীনাথের মেলা দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতি বছর এই দিনে বিরাট মেলা বসে কিন্তু করোনা অতিমারি পরিস্থিতিতে প্রায় দু বছর বন্ধ ছিল মেলা এবারে হাজার হাজার ভক্তের সমাগমে জমে উঠেছে মন্দির প্রাঙ্গণ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় চারশো বছর আগে এই মেলার প্রচলন করেছিলেন তৎকালীন ভূপালপুরের দোর্দণ্ড প্রতাপ জমিদার ভূপাল রায়চৌধুরী এরপর বাংলার প্রায় একশো বছর আগে তেরোশো একুশ সালের পঁচিশে বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা করেন পরিবারের সদস্যা দুর্গাময়ী রায়চৌধুরী বর্তমানে জমিদারি প্রথা না থাকলেও রয়েছেন তার বংশধরেরা আর তারাই দীর্ঘদিন এই পুজো ও মেলার প্রচলন করে আসছেন মহাসারম্বরে। ভগবান বিষ্ণু এখানে পূজিত হন স্বামীনাথ হিসেবে এছাড়াও অন্যান্য দেবদেবীর বিগ্রহও রয়েছে এই প্রাচীন মন্দিরে জমিদারের উত্তর সুরীরা মেলায় নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকেন চার দিন ধরে চলে এই মেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বহু মানুষ এই স্বামীনাথ মেলায় বেড়াতে আসেন প্রতি বছর এবারেও সকাল থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য চলে পুজোপাঠ আগত ভক্তবৃন্দদের মধ্যে নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয়ে থাকে মেলাতে বসেছে জিভে জল আনা বিভিন্ন খাবার ও মনিহারি দোকান মেলায় আসা সাধারণ মানুষের বক্তব্য বহুকাল থেকে স্বামীনাথ মেলা হয়ে আসছে এখানে প্রতি বছর কাজের মাঝেও তাই মেলায় বেড়াতে আসেন তারা মেলা সামনেত মেলায় আমাদের এটা মানে বংশ পরম্পরায় যে স্বামীনাথ মেলা আশীর্বাদে যে মেলা ওইজন্য আমরা আজকে এনে এসেছি হয় হ্যাঁ হয় অবশ্যই হয় জমিদার বংশধর অভিষেক রায় চৌধুরী বলেন দু বছর কোভিড পরিস্থিতির জন্য মেলা বন্ধ ছিল এবারে পরিস্থিতি অনুকূল থাকায় মেলা আয়োজন করা হয়েছে পার্শ্ববর্তী সাধারণ মানুষও ব্যাপকভাবে ভাবে সারা দিয়েছে ভোর থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন গত বছর তো করোনার জন্য পুরো বন্ধ ছিল এবছর পরিস্থিতি পুজো করার মতন পরিস্থিতি আছে এবং সাধারণ মানুষও ব্যাপকভাবে সাড়া দিয়েছে ভোরবেলা থেকে পাঁচটা থেকে আমরা মন্দির খুলে দিয়েছি সাধারণ মানুষের জন্য এবং ব্যাপক পরিমাণে ভিড় হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে একেবারে স্বামীনাথজির কাছে পুজো দিতে এসে গেছে আজকে এই মন্দিরটা এখন যে রূপে মন্দিরটা আছে সেটা প্রতিষ্ঠা হয়েছিল তেরো বাংলার তেরোশো একুশ সালে আর পঁচিশে বৈশাখের দিন আমার ঠাকুরদাদার ঠাকুমা দুর্গাময়ী রায়চৌধুরী উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষ আজকের যে পুজোটা হচ্ছে এই পুজোটা হয় এবং তাছাড়াও রোজ সকাল বিকেল দৈনন্দিন এভরিডে পুজো হয় কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনে বড়ো করে রাজবেশ পরিয়ে পুজো হয় আর কি